প্রশ্ন করেছেন মোহাম্মদ ওমর, শেখ ঝাড়ফুঁক করা নিয়ে ইসলামের বিধানটা বলবেন, বর্তমানে ঝাড়ফুঁক অর্থাৎ রোকিয়া করা নিয়ে যে ব্যবসা চলছে কর্মগুলি কি ঠিক? মোহাম্মদ ওমর, আসলে ঝাড়ফুঁক করা বৈধ যদি কোরআন এবং সুন্নাহ, হাদিস কোরআন এবং সুন্নাহ এবং বুঝানো বিষয় বোঝা যায় এমন শব্দ দিয়ে হবে এবং অর্থপূর্ণ বিষয় দিয়ে হয়, তাহলে ঝাড়ফুঁক করা বৈধ। ঝাড়ফুঁকের জন্য পুরোপুরি কোরআন হাদিসের হাদিস দ্বারা প্রমাণিত শব্দ হইতে হবে, এমন এরকম না, গ্রহণযোগ্য শব্দ হতে হবে, এটা হলো কথা। কোনো শিরক থাকতে পারবে না, লাবা সাবির রোকা মালামি কোন শিরকান, যে রোকিয়া ঝাড়ফুঁক হতে পারে তখন শিরকি বিষয় না হয়। আর ঝাড়ফুঁক কোরআনে যে কোনো আয়াত দিয়ে কেউ করলেও জায়েজ আছে, হাদিসের কোনো অংশ দিয়ে কেউ করলে জায়েজ আছে, এবং কোরআন হাদিস বাদেও কেউ যদি ঝাড়ফুঁক করে সেটাও বৈধ। কিন্তু শর্ত হচ্ছে যেটা বোঝা যায় না এমন কিছু হতে পারবে না, বা শিরকি কোনো কিছু হতে পারবে না। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ঝাড়ফুঁকের এই ব্যবসা করা যাবে কি না প্রশ্ন। এটা আসলে ঝাড়ফুঁকের ব্যবসা করাটা একটা একটা নিকৃষ্টতম কাজ, কারণ ব্যবসা খুলে অর্থই হচ্ছে ঝাড়ফুঁক তো হচ্ছে, মানে হাদিসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে ইস্তাত আয়ান ফাড়া খাও ফালিয়া ফাড়, কেউ তার ভাইয়ের উপকার করতে পারে সে যেন করে। কিন্তু উপকার করার অর্থ এই নয় যে তিনি ব্যবসা চালিয়ে যাবেন বা এটা নিয়ে একটা খুলে ফেলবেন। তো এই জন্য এটা না করে, বরং কেউ নির্ধারণ না করে ঝাড়ফুঁক করলে কেউ যদি তাকে কিছু দেয় সেটাও নিতে পারবেন, হাদিসে সব প্রমাণিত হয়েছে। আর নির্ধারণ করলেও নিতে পারবেন যদি কোনো তাদের অভাব থাকে, যেমন সাহাবায়ে কেরামের অভাব ছিল বলে তারা নিয়েছেন, কিন্তু অন্যরা ঝাড়ফুঁক করে কিছু নিয়েছেন প্রমাণিত হয়নি। এখন ঝাড়ফুঁকের ব্যবসা করাটা কেমন, এটা আসলে একটা অনৈতিক কাজ বলে আমরা মনে করি। যদি প্রয়োজন থাকে তখন তিনি সেটা দিতে পারবেন, কিন্তু ঝাড়ফুঁকের ব্যাপারে বাড়াবাড়ি করাটা একবারেই, এখন যেটা হচ্ছে যে ঝাড়ফুঁকের একটা দোকান খুলে বসছে বা জায়গা খুলে বসছে, কেউ আসলে শুধু রুকিয়া করবে, এরকম কিন্তু সিস্টেম স্টাব কোনোদিন ছিল না। আলেমদের কাছে যেটা, আলেমরা তাদেরকে কোরআন হাদিসের বা আয়াতের হাদিস দিয়ে বা কোরআন দিয়ে তাদেরকে ঝাড়ফুঁক করে দিতেন, সেটা ভালো ছিল। কিন্তু এখন হয়ে গেছে এটা ব্যবসার একটা সামগ্রী হয়ে গেছে, এইভাবে করা শরীয়ত অনুমোদিত বলে আমরা দেখি না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم